আমার মনে একটা প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে কারামত কেন্দ্রিক আসলে বিশ্বাসটা হওয়া উচিত না, বিশ্বাসটা হওয়া উচিত ইমান কেন্দ্রিক, এবং এটি আমাদের মূল বেজ। সে কারণে আমার একটা প্রশ্ন, আমাদের সমাজে বর্তমান বহু ওলি আউলিয়াদের আমরা তাদেরকে সম্মান করি বলছি যে তাদের জীবনে অনেক কারামত আছে, এবং ওই কারামতগুলো তাদের বিভিন্ন দরবার থেকে বা বিভিন্ন ব্যক্তিদের পক্ষ থেকে এটা বলা হয়, এবং কারো কারো কারামত দিয়ে কোন একটা বিষয়কে জারি করে দেওয়ার চেষ্টা করা, কোন একটা আমল, কোন একটা ড্রেস, কোন একটা পোশাক, কোন একটা সুন্নত জারি করা হয় ওই কারামতের স্বপ্নের মাধ্যম থেকে। শরীয়তে এর কোনো অথেন্টিসিটি আছে কিনা, যে আসলে কোনো ব্যক্তির কারামত অথবা কোনো ব্যক্তির স্বপ্ন এটা শরীয়তে দলিল হতে পারে কিনা? আপনি অনেকগুলো বিষয় প্রশ্ন করেছেন, যে আমরা এগুলো সবই আমাদের জানা দরকার। যেমন প্রথম প্রশ্ন হলো যে অনেক বুজুর্গদের কারামত আমরা শুনতে পাই। এখানে প্রথম কথা হলো যে এই বর্ণনাগুলোর প্রায় শতভাগ কোনো তথ্য নির্ভরযোগ্য এটা বলা কঠিন। কারামতুল আউলিয়া হক কথাটার অর্থ হলো সহি সনদে নির্ভরযোগ্য সূত্রে অথেন্টিক ভাবে যদি কোনো মানুষের থেকে, যে মানুষটা অলি বুড়ো প্রমাণিত, কোনো অলৌকিক কর্ম বর্ণিত হয় সেটা সত্য বলে মানব, তার বেলায়েতের মানদণ্ড হিসেবে না। আর এটা প্রায় অধিকাংশ কারামতের ক্ষেত্রে সত্য না। যেমন কারামত পাওয়া যায় কখন, তার জন্মের 100-200 পরের বর্ণ লেখায়। আব্দুল কাদের জিলানির জন্ম জীবদ্দশা অনেকে বই লিখেছেন, তার মৃত্যুর তাৎক্ষণিক পরে লিখেছেন, এতগুলো পাওয়া যায় না, পরের যুগে এগুলো বাড়তে আসে। দ্বিতীয় বিষয় হলো কারামত দিয়ে যদি বেলায়েত মাপা যায় তাহলে সাহাবীরা সবচেয়ে কম অলি হবেন, তাদের কোনো কারামত, তাদের আচার ইমামের কোনো কারামত পাবেন না, তাবেইনদের কোনো। আল্লাহ রাসূল বলছেন যে উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ অলি, পীর, মুর্শিদ, বুজুর্গ সাহাবিগণ, তারপর তাবিনগণ, তবে তবে খায়রুল খুরুন কারণে সুমাল্লাদিন ইয়ালুন সুমাল্লাদিন। সার্টিফিকেট আছে, সার্টিফিকেট আছে, আল্লাহ কোরআনে তাদের সার্টিফিকেট দিয়ে সাহাবিদের। অথচ আপনি কারামত দিয়ে মাপলে মনে হবে মানে শাররুল কুরুন, সবচেয়ে খারাপ বোধহয় তারা, তাদের কোনো কারামত নেই। মানে আমরা আমাদের সমাজেও দেখি না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সংক্রান্ত কোনো বই দেখা যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু আনহু, অথচ দেখা যায় যে বিভিন্ন ওলিদের নামে বিভিন্ন আজগবি গল্পগুলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার কারামতের কোনো বই, শাফি রাহমাতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ পাওয়া যাচ্ছে না। জি, তৃতীয় বিষয় হলো এই কারামত স্বপ্ন সত্য হলো এগুলো কখনোই শরীয়তের মানদণ্ড না। আমরা একটা বিষয় আলোচনা করি, মুসলিম উম্মাহ সবাই জানে যে সাহাবিদের ভিতরে কারামতের দিক থেকে সহি রেওয়ায়েত যেটা আসছে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল নিজেই সাক্ষ্য দিয়েছেন যে প্রত্যেক নবীর উম্মতে কিছু কাশ এলহাম প্রাপ্ত ব্যক্তি থাকে, আমার উম্মতের সে হলো ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং তার কিছু কারামত আমরা জানি। ওমর রাদিয়াল্লাহু আনহু সাহেবে কাশ, সাহেবে এলহাম, সাহেবে এলকা, সাহেবে কারামত, তার অগণিত ফেকি মত আমরা মানি না, একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিই, সাহেবেরা ফেলে দিয়েছে। তিনি সাহেবে কারামত বলে তার বক্তব্য বক্তব্যই যে দলিল হয়ে গেছে কখনোই না। ইসলামের দলিল একটা, কেতাব উল্লাহ সুন্নাত রাসুলি, আর এর আলোকে ইশতেহার আমরা মানব না মানব। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু তামাত্তু হজ পছন্দ করতেন না, তিনি বলতেন ইফরাদ বা কিরান করতে হবে, সাহাবিরা ই করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু বলছেন যে যা বল, আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তামাত্তু করতে অনুমতি দিয়ে, আমি তামাত্তু করব। তো এইভাবে অনেক, যদি কোনো আগ্রহী গবেষক মুসান্নাফাত বইগুলো পড়েন, দেখবেন সাহাবিদের এই সাহেবে কারামত, সাহেবে শাহাদাত, আল্লাহর সাক্ষ্যপ্রাপ্ত, রাসূলের সাক্ষ্যপ্রাপ্ত সাহাবিদের অনেক মত আমরা মানি না, কারণ সেগুলো কোরআন বা সুন্নার সাথে মেলে না। আমরা বলবো, আমরা তাদের ইহানত করবো না, আমরা বলবো এটা তার ইশতেহার, তিনি ভুল করেছেন অথবা তিনি হাদিসটা জানতেন না। কিন্তু কেউ যদি বলে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে উদাহরণ থেকে লম্বা হয়ে যাবে, সময় বোধহয় আমাদের শেষ হয়ে যাচ্ছে, আমরা সাহাবিগণ, তাবেইনগণ, তাবে তাবেইনগণের ইহানত করি না, আমরা তাদের বলি যে তারা এটা ইশতেহাদে ভুল করেছেন অথবা হাদিসটা জানতেন না, কিন্তু হাদিসের বিপরীতে সুন্নতের বিপরীতে তাদের স্বপ্ন কাশ দিয়ে দলিল দিয়ে হবে এটা মুসলিম কখনো কখনোই বলেন।